না আমাদের খারাপ এলাকার কিছু স্টুডেন্ট কিছু স্যাররা যারা বলছেন যে আমরা পড়াতে পারি, কিন্তু সেটা আমরা জানি যে উনি পড়ানা ওদের পড়া আমাদের পছন্দ না, কেননা ওনারা সেরকম কি ওদের কোনো বছর একটা স্টুডেন্ট কোনো বছর দুটো স্টুডেন্ট এইভাবে নিয়ে পড়াচ্ছেন। ওনারা যদি পড়াতেই পারতেন তাহলে ওদের নিশ্চয় স্টুডেন্টের অভাব হতো না, কিন্তু ওদের বক্তব্য যে স্কুলের স্যাররা আমাদেরকে বলছে যে ওদের কাছে না যেতে, কিন্তু সেটা না, আমরা নিজের ইচ্ছা আমরা স্যারদের কাছে করছি, কারণ শিক্ষা আমাদের জন্মগত অধিকার আর সেটা আমরা গুরু নির্বাচন গুরু নির্বাচন আমরা নিজেরা করবো, এটা আমাদের অধিকার। আর ওনারা যে দেখাচ্ছেন যে স্যাররা প্র্যাকটিক্যালের নাম্বার দিয়ে সেই লোভে আমরা যাচ্ছি, যদি প্র্যাকটিক্যাল তাই হয়ে যেত তাহলে বিভিন্ন আদার স্কুল যারা চাপাডাঙ্গা স্কুলে যেহেতু শিক্ষকদের কাছে আমরা কেন পড়তে যাচ্ছি, আর চাপাডাঙ্গা স্কুলের ছেলেরাই কেন সেকেন্দ্রপুর স্কুলের স্যারদের কাছে পড়তে যাচ্ছি, এটা তো কোনো মানে এই ধরনের যুক্তি। বা আগের দিন যারা এসেছিলেন এখানে ওনারা হয়তো আমাদের থেকে অনেক বড় সম্মানীয় ব্যক্তি, কিন্তু তারা এমন ধরনের অ্যালিগেশন এনেছেন আমাদের স্যারদের নামে যেটা পুরোপুরি ভিত্তি কথার কোনো যুক্তি নেই। যেমন তারা বলেছেন যে সপ্তাহে ছ দিন করে 40 মিনিট ক্লাস হয় না, সকাল সপ্তাহে ছ দিন তো আর স্কুল করা সম্ভব হয় না, একটা স্যার ক্লাস থেকে বেরিয়ে যাবেন অন্য স্যার আসবেন তার মাঝে 10 মিনিট কি 15 মিনিট কেটে যায়, স্যার ক্লাসে এসে বসবেন নাম প্রেজেন্ট করবেন এতে তো আরও কিছুক্ষণ চলে যায়। আমরা খুব বেশি হলে একদম নিট যে পড়াটা আমরা সেটা খুব বেশি হলে 20 মিনিট পাই, সারাদিনে 20 মিনিট পড়া একটা বই শেষ মানে একটা 11 বা 12 যে হোল সিলেবাস সে শেষ করা সত্যি খুব ডিফিকাল্ট একটা জিনিস, এবার সেটা সেই সময় স্যারকে বোঝাতে হবে। ক্লাসে এত স্টুডেন্ট সবাইকে বোঝানোর জন্য একটা আলাদা টাইম লাগে সবার, কারণ সবার বোঝার ক্ষমতা সমান নয়, সবাইকে বোঝাতে গেলে তো টাইমটা লাগবেই। সুতরাং 20 মিনিট যদি আমাদের ক্লাসের 40টা ছেলের মধ্যে ভাগ হয় তাহলে আমরা খুবই একটা মানে খুব কম সময় একটা পাচ্ছি, আর যেটা আমাদের পড়াশোনার জন্য একদমই যথেষ্ট হচ্ছে না, তাই আমাদের পড়াশোনা খুব বেশি পরিমাণে হ্যাম্প করেছে। আমরা গত 3 মাস 3 সপ্তাহ ধরে একদম কোথাও পড়তে যেতে পারছি না, যতটা পড়াচ্ছি আমরা বাড়িতে পড়ছি কিন্তু সেটা তো আর হয় না, আমাদের 3-4 মাস পর পরীক্ষা, সেই পরীক্ষাতে যদি আমরা কিছু না পড়তে পারি তাহলে কি হবে। আবার ওনাদের যে বক্তব্য যারা প্রাইভেট টিউটর ওনারা বলছেন যে আমাদের যথেষ্ট কোয়ালিফিকেশন আছে, যদি কোয়ালিফিকেশন থাকতো তাহলে নিশ্চয়ই তাদেরকে এইভাবে মানে ছাত্রদের হ্যাংলাপনা করতে হতো না, নিশ্চয়ই নিশ্চয়ই কথাটা তো প্রবর্তন হতো না যে আমাদের ছাত্র দিতে হবে ওরা ছাত্র আমাদের ভাঙিয়ে নিয়ে যায়, এই কথাগুলো বলতে কোনো যুক্তি ছিল না, তারা নিজের নিজের যোগ্যতার ছাত্র। আমি ধন্যবাদ, আমার নাম অর্ণব, আমি ক্লাস 11 পড়ি।